নমস্কার, আজির সাধুবাণী চাণক্য ব্যাখ্যা করিছন্তি যে যদি পুয়র আচরণ দ্বারা পিতা লজ্জিত অনুভব করন্তি তেবে অনুমান করা যাই পারে যে পিতা তাঙ্ক লালন পালনরে কিছি ভুল করিথান্তি। যেউ ব্যক্তিঙ্ক পত্নী সর্বদা ক্রোধিত হুয়ন্তি সেই ব্যক্তিঙ্ক দাম্পত্য জীবন দ্বন্দ্বরে ঘেরি রহিথায়। যেউ কারণরু ব্যক্তি মানসিক স্তররে বিচলিত রুহে ব্যক্তির মানসিক শান্তি নষ্ট হইথায়। যেতেবেলে জনে ব্যক্তি নিজ অপেক্ষা কম দক্ষ ব্যক্তিঙ্ক পাই কাম করন্তি সেতেবেলে সে লজ্জিত অনুভব করন্তি, তাঙ্ক মন বিচলিত হইথায়। যদিও যোগ্যতা জাতি ধর্ম জ্ঞান কিংবা বুদ্ধির মপা যাই নথায়। যেতেবেলে জনে ব্যক্তি সর্বদা এমিতি খাদ্য খায়ে যাহা স্বাস্থ্য পাই ভল নুহে, এপরি পরিস্থিতিরে স্বাস্থ্য ধীরে ধীরে প্রভাবিত হওয়াকু লাগিথায়। যেতেবেলে জনে ব্যক্তিঙ্ক স্বাস্থ্য খারাপ হুয়ে তার মানসিক অবস্থা মধ্যে খারাপ হওয়াকু লাগে। এইভাবে পরিস্থিতিরে জনে ব্যক্তি সর্বদা এমিতি খাদ্য খাইবা উচিত যাহা স্বাস্থ্য পাই ভল হইথায়। যেদিন জনে বাপা নিজ ঝিওর বিধবা হবার খবর শুণতি আউ সেই খবর পিতাঙ্ক মনকু বিচলিত করি দেইথায়। চাণক্য কহিছন্তি যে জনে ব্যক্তি তাঙ্ক পাখরে নথিবা জিনিস উপরে ধ্যান দেবা উচিত নুহে, বরং তাঙ্ক পাখরে যাহা অছি তাহা উপরে বিশ্বাস করি সে খুশি হওয়া উচিত। কারণ ইহা করুথিবা ব্যক্তি নিজর বিবেক এবং বুদ্ধি হরাইথায়। বন্ধুগণ, এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখিথিবারু মু হৃদয়রু ধন্যবাদ জনাউছি। যদি এই ভিডিও দ্বারা কিছু শিখি পারিছন্তি তেবে ভিডিওটিকু নিশ্চয় লাইক করন্তু এবং এমিতি শিক্ষণীয় ভিডিও দেখিবা পাইঁ আমো ইউটিউব চ্যানেলকু নিশ্চয় সাবস্ক্রাইব করন্তু। নমস্কার, জয় জগন্নাথ।